One of the largest and oldest educational institution for Islamic instruction, also known as Madrasa in Bangladesh, is Al Jamiatul Ahliya Darul Ulum Mainul Islam, properly known as the Hart Hazari Madrasa. It is situated in Chittagong, the southeastern region of Bangladesh. It was established in 1901. This madrasa shares a wall with a prayer house for the followers of Hinduism named Sri Sri Shitakali Central Temple. The temple was established in 1939. The Hindu community have long been worshipping in this nearly 100-year-old temple. For centuries, Hindus and Muslims have peacefully practiced their religious activities here. Throughout the world, you won't find such unique example of communal harmony. One day, this brotherhood caught a visualization when a moral crisis arrived. A hate conversation spread through social media, which was intentionally designed to hurt religious sentiments to Muslims. It created a mass unrest among religious fanatics. So some disgruntled students held a protest in Hart Hazari. When the procession of 1,000 was passing the temple, some of them pelted brick chunks and also tried to enter the temple premises, breaking the main gate. That time, something unimaginably beautiful happened. The madrasa students and teachers tried to resist by forming a human chain to protect the temple, though it was not easy for them at first. Then more students joined them and they protested against those jewelers. আয়ুষ্কাল প্রায় 200 বছরের ঊর্ধ্বে বিভিন্ন জায়গাতে স্থানান্তরিত হবার পর এখানে আসছে প্রায় 100 বছরের উপরে হবে আমাদের বার্ষিক দীপান্বিত সীমা পূজার সময় অনেক লোকের সমাগম হয় এখানে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান হয়ে থাকে যেহেতু দুদিন যাবৎ অনুষ্ঠান হয় আর এখানে তো যেটা একটা বাজারের উপর কালীবাড়ি এবং বিভিন্ন দোকানপাট মানুষজনের কোনো ইয়ে নাই তাই কিছু সংখ্যক মুসলিম ভাইয়েরা এখানে এসে দেখে শুনে অনুভব করে চলে যায় আমাদের কালীবাড়ির পাশে এশিয়ার সর্বশ্রেষ্ঠ একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসা এবং আমাদের এই কালীবাড়ি আমার উভয়ই প্রত্যেকের ধর্ম সুন্দরভাবে পরিচালনা করতেছে এবং করে আসতেছি এই ব্যাপারে আমাদের ভ্রাতৃত্ব বজায় রেখে এখানে আমাদের সাথে কারোর সাথে কোনো সম্পর্ক এবং কোনো হিংসা বিদ্বেষ কোথাও কিছু নাই যদিও বা হয়ে থাকে সেটা বাইরে কিছু উৎশৃঙ্খল লোক এসে এগুলি করতেছে ইসলাম নির্বিচারে অন্য ধর্মীয় উপাসনায় আক্রমণ সমর্থন করে না মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে সংখ্যালঘু নিপীড়িতদেরকে নিরাপত্তা দেয়া আমাদের মানবিক কর্তব্য তাদেরকে নিরাপত্তা দিতে হবে মানুষ মানুষের জন্য কল্যাণকামী হতে হবে আমরাও সেরকম কল্যাণকামী হতে চাই এটাও চাই যে সবাই কল্যাণকামী হোক ভিন্নমত দেওয়ার সুযোগ তো আছে দিয়ে দিচ্ছে যদি সেটা আমাদের ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আমাদের কোনো আপত্তি নেই আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সহনশীলতা শিক্ষা দিয়ে থাকি এবং তারপর কাজ করার জন্য কি উদ্বুদ্ধ করে থাকি কোনো ধর্মই সন্ত্রাসকে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না বিশেষ করে ইসলাম তো প্রশ্নে আসে না জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল ফিতনা তো আশাদ্দু মিনাল কত ফিতনা তথা সন্ত্রাস হচ্ছে হত্যাযোগ্য থেকে কি জঘন্য ধর্মীয় সংকটের ক্ষেত্রে আমাদের কোরআন আমাদেরকে নির্দেশনা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি যখন তোমাদের কোনো বিষয়ে দ্বিমত সৃষ্টি হবে তোমরা আল্লাহ এবং তার রাসূল দিকে ধাবিত হও যদি এই সংকটটা মানব সৃষ্টি হয় তাদেরকে বলবে আপনার কারণে সৃষ্টি হয়েছে আপনি কি এটা প্রত্যাহার করেন অথবা রাষ্ট্রকে আমরা জানাবো যে কি আপনি এটার কি প্রতিকারের ব্যবস্থা নেন তাহলে সংকটটা থেকে যাবে